সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। আজকে আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি উপস্থিত হয়েছি। আপনারা জানেন গতকালই ভারতীয় রেল মন্ত্রকের তরফ থেকে জানানো হয় যে আগামীকাল অর্থাৎ 12 মে থেকে কিছু কিছু শহর অর্থাৎ দেশের মোট 15টি শহরে প্যাসেঞ্জার ট্রেন চালানো হবে। তো আজকে আমি সেই সংক্রান্ত বিস্তারিতভাবে আপনাদেরকে বলতে চাই প্রমাণসহ। তো আজকে ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা এখনও অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান বাটনটি সিলেক্ট করে নিন এবং আমার এই ভিডিওটিকে অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে করে সবাই আসল তথ্য জানতে পারে এবং সেই মতো এই সুযোগ নিতে পারে। তো চলুন ভিডিওটিকে বেশি দীর্ঘায়িত না করে গতকাল প্রথমে দেখুন, বিকেল 4:30 সময় একটি প্রেস রিলিজ করা হয়। দেখতে পাচ্ছেন প্রেস ইনফরমেশন ব্যুরো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ, এটি সময় হচ্ছে 10 মে 4:30 বাই PIB দিল্লি। দেখুন এখানে বলাই হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে অপারেটস 366 শ্রমিক স্পেশাল ট্রেন টিল 10th May 2020 1500 আওয়ার্স, অর্থাৎ 10 মে বিকেল 3টে অবধি ভারতীয় রেলওয়ে 366টি শ্রমিক স্পেশাল ট্রেন চালিয়েছে এবং এই প্যাসেঞ্জার ট্রেনগুলিতে তাদেরকে খাবার জল সব কিছু দেওয়া হয়েছে এবং প্রত্যেক শ্রমিক স্পেশাল ট্রেনে মোটামুটি 1200 জন করে শ্রমিককে বহন করা হচ্ছে বিভিন্ন রাজ্যে। এইবার বলা হচ্ছে দেখুন এই 200 কি বলা হচ্ছে যে 10 মে অবধি মোট 366টি শ্রমিক স্পেশাল ট্রেন চালানো হয়েছে এবং বলা হচ্ছে অ্যাজ অন 10th May 2020 এ টোটাল অফ 366 শ্রমিক স্পেশাল ট্রেনস হ্যাভ বিন অপারেশনালাইজড ফ্রম ভেরিয়াস স্টেট অ্যাক্রস দ্য কান্ট্রি ইন হুইচ 280 ট্রেনস হ্যাড রিচড ইটস ডেস্টিনেশন অ্যান্ড 79 ট্রেনস আর ইন ট্রানজিট। 366টি ট্রেন চালানো হয়েছে যার মধ্যে 287খানা ট্রেন ইতিমধ্যেই গন্তব্যস্থলে পৌঁছে গেছে এবং 79টি ট্রেন রাস্তায় রয়েছে। এই 287টি ট্রেন যেটি গন্তব্যে পৌঁছে গেছে তার তো পরিসংখ্যানটা একবার দেখে নিন। তার মধ্যে প্রথমে রয়েছে অন্ধ্রপ্রদেশের জন্য 1টি ট্রেন, বিহারের 87খানা ট্রেন, হিমাচল প্রদেশের জন্য 1টি ট্রেন, ঝাড়খণ্ডের 16টি ট্রেন, মধ্যপ্রদেশের জন্য 24টি ট্রেন, মহারাষ্ট্রের জন্য 3টি ট্রেন, উড়িষ্যার জন্য 20টি ট্রেন, রাজস্থানের জন্য 4টি ট্রেন, তেলেঙ্গানার জন্য 2টি ট্রেন, উত্তরপ্রদেশের জন্য 127খানা ট্রেন এবং ওয়েস্ট বেঙ্গলের জন্য 2খানা ট্রেন। দিস ট্রেনস হ্যাভ ফেরিড মাইগ্রেন্টস টু সিটিজ লাইক তিরুচিরাপল্লি, টিটলাগড়, বিভিন্ন যে জায়গাগুলো আছে সেই সমস্ত জায়গাগুলো দেওয়া রয়েছে। এটি ছিল একটা হিসাব এবং এখানে বলা হচ্ছে রেলওয়ে মন্ত্রকের তরফ থেকে যে প্রত্যেক ট্রেনে ম্যাক্সিমাম 1200 জন করে নিয়ে যাওয়া হয়েছে এবং প্রত্যেককে খাবার এবং জল সরবরাহ করা হয়েছে। এটি ছিল গতকালকে 4:30 সময় প্রেস বিজ্ঞপ্তি এবং এরপরে যেটি খুব আমাদের জানার দরকার যে গতকালই রেল মন্ত্রক জানিয়েছে যে আগামীকাল অর্থাৎ 12 মে থেকে কিছু প্যাসেঞ্জার ট্রেন চলবে, সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়ে একবার দেখে নিই। এই দেখুন এখানে বলা হচ্ছে প্রেস ইনফরমেশন ব্যুরো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ গ্র্যাজুয়াল রিজাম্পশন অফ সিলেক্ট প্যাসেঞ্জার সার্ভিসেস বাই ইন্ডিয়ান রেলওয়েজ, এটি গতকালকে 8:26 প্রকাশিত হয়েছে। দেখুন বলা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়েজ প্ল্যানস টু গ্র্যাজুয়ালি রিস্টার্ট প্যাসেঞ্জার ট্রেন অপারেশনস ফ্রম 12th May 2020 ইনিশিয়াল উইথ 15 পেয়ার্স অফ ট্রেনস 30 রিটার্ন জার্নিজ, অর্থাৎ 15 জোড়া ট্রেন চালানো হবে। দিস ট্রেনস উইল বি রান অ্যাজ স্পেশাল ট্রানজিট ফ্রম নিউ দিল্লি স্টেশন কানেক্টিং ডিব্রুগড়, আগরতলা, হাওড়া, পাটনা, বিলাসপুর, রাঁচি, ভুবনেশ্বর, সেকেন্দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, তিরুবনন্তপুরম, মাডগাঁও, মুম্বাই সেন্ট্রাল, আহমেদাবাদ অ্যান্ড জম্মু তাওয়াই। এই যে 15খানা শহর, এই 15খানা শহরকে কেন্দ্র করে এই 15খানা শহরের সঙ্গে নতুন দিল্লি বা আমাদের দেশের রাজধানীর একটি ট্রেন ব্যবস্থা চালু করা হচ্ছে 15 জোড়া ট্রেন। দেয়ার আফটার ইন্ডিয়ান রেলওয়েজ শ্যাল স্টার্ট মোর স্পেশাল সার্ভিসেস অন নিউ রুটস বেসড অন দ্য অ্যাভেলেবল কোচেস আফটার রিজার্ভিং 20,000 কোচেস ফর COVID-19 কেয়ার সেন্টার্স অ্যান্ড অ্যাডুকেট নাম্বার অফ কোচেস বিং রিজার্ভড টু এনেবল অপারেশন অফ আপ টু 300 ট্রেনস এভরি ডে অ্যাজ শ্রমিক স্পেশাল ফর স্ট্র্যান্ডেড মাইগ্রান্টস। এবং মনে রাখতে হবে রেলওয়ে মন্ত্রকের আরও বেশি ট্রেন চালানোর ইচ্ছে ছিল কিন্তু যেহেতু COVID-19 জন্য ইতিমধ্যে 20,000 কোচ বরাদ্দ করা হয়েছে এবং সেখানে আপনারা জানেন কাজ চলছে এবং প্রত্যেক দিন এখানে আপনারা একটু মনে রাখবেন শ্রমিক স্পেশাল যে ট্রেনগুলি কেন্দ্র সরকার নিয়েছে
চালানোর জন্য সেই শ্রমিক স্পেশাল ট্রেন কিন্তু প্রত্যেক দিন চলবে। এই যে ট্রেনগুলি আগামীকাল থেকে চলবে এগুলি হচ্ছে সাধারণের জন্য, আর শ্রমিকদের জন্য শ্রমিক স্পেশাল ট্রেন চলবেই। বুকিং ফর রিজার্ভেশন ইন দিস ট্রেন উইল স্টার্ট অ্যাট 4 PM অন 11th May অ্যান্ড উইল বি অ্যাভেলেবল ওনলি অন IRCTC ওয়েবসাইটস। এবং মনে রাখতে হবে আপনাদেরকে এই যে 30টি ট্রেন বা 15 জোড়া ট্রেনের যাত্রার বুকিং, এটা কিন্তু অনলাইনে বুকিং করতে হবে। আপনারা কখনোই প্ল্যাটফর্মে গিয়ে কাউন্টার টিকিট কেটে এখানে উঠতে পারবেন না, বা আপনারা কোনো ধরনের স্টেশনে গিয়ে সেখান থেকে আপনারা বুক করতে পারবেন না। আপনাদের IRCTC-র যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে আজ অর্থাৎ 11 মে বিকেল 4টা থেকে আপনারা বুকিং করতে পারবেন। Ticket booking counters at the railway station shall remain closed and no counter tickets including platform tickets shall be issued. কোনো রকমের প্ল্যাটফর্ম টিকিটও আপনাদেরকে দেওয়া হবে না। Only passengers with valid confirmed tickets will be allowed to enter the railway station. যাদের বৈধ রেলওয়ে টিকিট রয়েছে তারা একমাত্র স্টেশনে প্রবেশ করতে পারবেন। It will be mandatory for the passengers to wear face cover and undergo screening at departure and only asymptomatic passengers will be allowed to board the train. অর্থাৎ ট্রেনে ওঠার পূর্বে আপনাদেরকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে, এবং ট্রেনে ওঠার পূর্বে আপনাদের স্ক্রিনিং টেস্ট করা হবে, এবং যাদের কোনো লক্ষণ থাকবে না তাদেরকেই ট্রেনে উঠতে দেওয়া হবে। ফার্দার ডিটেলস ইনক্লুডিং ট্রেন শিডিউল উইল বি ইস্যুড সেপারেটলি ইন ডিউ কোর্স। এবং ট্রেনের যে তালিকা এবং শিডিউল সেটি কিছু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এটি ছিল গতকালকে 8:30টার বিবৃতি। এরপর আমরা দেখে নিই যে ট্রেনগুলি চলবে, সেই ট্রেনগুলি কোথা থেকে কোথায় যাবে, কবে ছাড়বে এবং কোন কোন স্টেশনে দাঁড়াবে। দেখুন, প্রথমে এই ট্রেনের নাম্বার কিন্তু হচ্ছে সবগুলি হচ্ছে স্পেশাল ট্রেন, ঠিক আছে। প্রথমে দেখুন, হাওড়া থেকে নিউ দিল্লি, হাওড়া থেকে ট্রেনটি ছাড়বে তখন তার নাম্বার হবে 1650 আর নিউ দিল্লিতে 100। দেখুন ডেলি এটি চলবে, কোন কোন স্টপেজে দাঁড়াবে, না হাওড়া থেকে যাওয়ার সময় আসানসোল, ধানবাদ, পরশনাথ, গয়া, আপনার পাটনা, উদয়পুর, প্রয়াগরাজ, কানপুর সেন্ট্রাল, এই স্টেশনগুলিকে দাঁড়াবে। আপনার হাওড়া থেকে ছাড়বে 12 তারিখে এবং দিল্লি থেকে ছাড়বে 13 তারিখে। তাহলে এখানে দুটি ট্রেন হলো। তৃতীয় নম্বরে হচ্ছে দেখুন রাজেন্দ্রনগর, ট্রেন নাম্বার 1900, এটি রাজেন্দ্রনগর থেকে ছেড়ে যাবে নিউ দিল্লি অবধি। কোন কোন স্টেশন দাঁড়াবে, পাটনা জাংশন, উদয় প্রয়াগরাজ, কানপুর সেন্ট্রাল। এইরকমভাবে প্রত্যেকটি ট্রেনের ডিটেলস এখানে দেওয়া রয়েছে, কোন আপ এবং ডাউন কবে যাবে। আপনারা দেখুন এই 10 নম্বর অবধি যেগুলো বেঙ্গালুরু নিউ দিল্লি এখন অবধি, এই প্রত্যেকটি ট্রেন ডেলি বেসিসে চলবে। তারপর থেকে ট্রেনগুলি কিন্তু ডেলি বেসিসে নয়, কয়েকটি ট্রেন ডেলি বেসিসে রয়েছে, বাকিগুলো কিন্তু আপনার রয়েছে দিন ভিত্তিক। তো আপনারা এই লিস্টটি ভালোভাবে দেখে নেবেন, আপনারা যারা যাবেন যাত্রা করবেন। এবং এই আপনাদেরকে আমি জানিয়ে রাখি, এই তিনখানা PDF লিস্টটি আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে, আপনারা সেখান থেকে চাইলে সুন্দরভাবে ডাউনলোড করে দেখে নিতে পারেন। তো এই ছিল আজকে ভিডিও, আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে, কারণ আপনারা জানতে পারছেন কোন স্টেশন থেকে কোন স্টেশন ট্রেন যাবে, মাঝে কোনখানে ট্রেনগুলি দাঁড়াবে, সেই হিসেবে আপনারা টিকিট বুকিং করবেন। আর আজকে যেহেতু বিকেল 4টে থেকে টিকিট বুকিং শুরু হবে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে, তাই এই সংক্রান্ত আরও তথ্য পেলে আমি আপনাদেরকে শীঘ্রই জানিয়ে দেবো। আপনারা আপনাদের চ্যানেলের সঙ্গে থাকুন, জেনে এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সবাই এই বিষয়টি জানতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।